নারী দিবসে বৃদ্ধাশ্রমের সঙ্গীত কবিতা সঙ্গে অন্যের ব্যবস্থা। শিবরাত্রি এবং নারী দিবসকে সামনে রেখে শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালীর আবনাভার বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে খাদ্য বিতরণ করে শিলিগুড়ি প্রধাননগরের স্বেচ্ছাসেবী সংস্থা রেড্ডি স্মৃতি ফাউন্ডেশন। সংস্থার তরফে বিশিষ্ট সমাজসেবী অর্চনা মিত্র জানিয়েছেন, তারা বহু বছর ধরে বৃদ্ধাশ্রমে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। শুক্রবার খাদ্য সামগ্রী বিতরণের সঙ্গে তারা কবিতা সঙ্গীতের মাধ্যমে বৃদ্ধ বৃদ্ধাদের কিছু সময়ের জন্য আনন্দে রাখার চেষ্টা করেন। খাদ্য সামগ্রী এবং আন্তরিকতার স্পর্শ পেয়ে বৃদ্ধ বৃদ্ধারা রেড্ডি স্মৃতি ফাউন্ডেশন এবং সমাজসেবী অর্চনা মিত্রকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। আন্তর্জাতিক নারী দিবস ছাড়া দুর্গাপূজা, মহালয়া প্রভৃতি বিভিন্ন শুভ দিনে তারা বৃদ্ধাশ্রম ছাড়া অন্যত্র সামাজিক এবং মানবিক কাজ করেন বলে অর্চনা দেবী জানান। খুব সুন্দর আমাদের মায়েরা এখানে একের পর এক গান করছে। কে বলে নারী তুমি কৃষি কাজের পুরুষ সমতুল্য, নারীরা সব পারে, আমার মায়েরা তার প্রমাণ, নারী সব পারে। আমরা এসেছি মায়েদের সঙ্গে দেখা করতে, আজকে নারী দিবস। আপনারা জানেন তো আজকে নারী দিবস, আজকে নারী দিবস মায়েদের শক্তি, তাই সকাল সকলকে কণিকা তো আপ্লুত হয়ে গিয়েছেন সবার সঙ্গে, তাই প্রত্যেকের সঙ্গে আমরা দেখা করতে এসেছি। মা ভালো আছেন তো? সেই জন্যে সবাই ভালো বলছে, আমি যদি বলি ভালো না ভালো ভালো কেন আমরা এলাম, কেমন লাগলো আপনার? আমার খুব ভালো লাগলো। কেন আমি বলছি যে আজকে না, এই যে বিশ্ব মানে বিশ্ব সংস্থা যে নারী দিবস করেছে, এই যে আজকে আন্তর্জাতিক নারী দিবসে যে আমাদের বৃদ্ধাশ্রমে এসে যে নারীদের সম্মান জানানো হলো, এটাই আমি সত্যি মুগ্ধ। না আপনাদের সঙ্গে আসবো বলে তো আমরা সবাই চলে এসেছি এই জন্য। আমি লাল